সাজিরহাট শ্মশানকালী মন্দিরের বার্ষিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আমাদের আজকের এই জিআরসি ইনস্টিটিউটের প্রোগ্রাম শুরু করলাম। তো এই যে বার্ষিক অনুষ্ঠান চলছে 2 তারিখ থেকে এবং 8 তারিখ অবধি, মানে আজকে অবধি চলছে, অতএব আজকে আমাদের এই প্রোগ্রাম দেখে আপনারা কেউ যদি মনে করেন যে এই বার্ষিক উৎসবে অংশগ্রহণ করবেন, অবশ্যই আপনারা আসতে পারেন। সাজিরহাট শ্মশানকালী মন্দিরে এসে মায়ের দর্শন আপনারা করতে পারেন এবং তার সাথে সেখানে যে সমস্ত অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পারেন। আর এবার আসবো জিআরসি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যান্ড এডুকেশনের আলোচনা প্রসঙ্গে। যেই ইনস্টিটিউশন সম্বন্ধে আশা করছি আজকে অনেকেই জেনে গেছেন, বেহালা পর্ণশ্রীতে অবস্থিত এবং এর কিছু শাখা প্রশাখা রয়েছে যেগুলো বিভিন্ন জায়গায় আপনারা পাচ্ছেন, যেমন নিউ ব্যারাকপুর, সাজিরহাট। তো এই যে বিশেষ কিছু জায়গায় রয়েছে, আর এই ইনস্টিটিউটের সাথে যিনি ওতপ্রোতভাবে জড়িত তাকে যেমন আমরা এই প্রতি অনুষ্ঠানে পেয়ে থাকি, আজকেও উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার শ্রী দেবাশিস দেব। এবং এই যে তার পরিচয় দেওয়ার সাথে সাথে আপনারা অবশ্যই জানেন যে এছাড়াও তার আরেকটা বিশেষ পরিচয় রয়েছে। তিনি আমাদের একজন মানে বিখ্যাত ইঞ্জিনিয়ার ছিলেন, যিনি দীর্ঘকাল তার মানে কর্মজীবনও ভীষণভাবে আমাদের কাছে, তার যে কর্মজীবন সেটিও কিন্তু ভীষণ গৌরবময়। তো আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এবং আজকের অনুষ্ঠানে আমরা তার কাছ থেকে বিশেষ কিছু কথা জানব যেগুলোর মাধ্যমে আমি আশা করছি আপনারা প্রত্যেকে মানে নিজেদের ভাগ্য নির্ধারণ নিজেরাই করতে পারবেন এবং তার মাধ্যমে আপনাদের আগামী দিনের পরিকল্পনাগুলো কীভাবে চরিতার্থ করবেন সেই জায়গাগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। তো আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন শ্রী দেবাশিস দেব, স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, আমি দেবাশিস দেব, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করেছি, ম্যানেজমেন্ট প্রফেশনাল, এবং কর্মজীবনেও ইঞ্জিনিয়ারিং প্রফেশনের সাথে যুক্ত ছিলাম এবং এই কর্মজীবন ইঞ্জিনিয়ারিং প্রফেশন করতে করতে জ্যোতিষশাস্ত্রের প্রতি অনুরাগ থাকায় আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে দীর্ঘ 25 বছর ধরে পড়াশুনো, গবেষণা এবং অধ্যাপনার কাজের সাথে জড়িত রয়েছি। এই যে জ্যোতিষশাস্ত্র, এটা কিন্তু সেই বেদ রচনার যুগ থেকে কিন্তু এটা চলে আসছে। আমাদের যে কটা চারটি বেদ আছে সে বেদেও কিন্তু এই জ্যোতিষ এবং বাস্তু এর কিন্তু পরিষ্কার উল্লেখ আছে, যার ফলে সেই সময় থেকে জ্যোতিষচর্চা চলে আসছে এবং এই জ্যোতিষচর্চা চলতে চলতে আমাদের প্রচুর গবেষণার মাধ্যমে এবং আমাদের মানব সভ্যতা যত এগিয়েছে, আমরা যত আধুনিকতার ছোঁয়া পেয়েছি, তত আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, আমাদের টেকনোলজির পরিবর্তন হয়েছে। এই সাথে সাথে জ্যোতিষের যে মূল ধারাগুলো আছে, যে মূল বিষয়গুলো আছে, সেইগুলোকে কিন্তু আমাদের পরিবর্তিত পরিস্থিতি, আমাদের অর্থনৈতিক এবং সামাজিক যে সমাজ ব্যবস্থা রয়েছে সেই সমাজ ব্যবস্থার সাথে উপযোগী করে, যাতে আমাদের বর্তমান জীবনের সাথে পরিপন্থী করে আমরা এই জ্যোতিষকে আমাদের মানুষের উপকারে নিয়ে আসতে পারি, তার জন্য যেটা প্রয়োজন আমি দেখেছি সেটা হচ্ছে একটি গবেষণার প্রয়োজন আছে। কেন গবেষণার প্রয়োজন আছে? আমরা দেখেছি এই যে জ্যোতিষশাস্ত্র, এটা নিয়ে আপনারা খুবই পরিচিত, বিভিন্ন টিভি চ্যানেলে দেখেন, অনেকেই ডিমান্ড করে থাকেন যে যে আসুন আমার কাছে, আপনার এই দোষ রয়েছে, আপনার ওই দোষ রয়েছে, আপনি এই যজ্ঞ করুন, আপনি মহামৃত্যুঞ্জয় পূজা করুন, যজ্ঞ করুন এর দ্বারা। কিন্তু আমি কিন্তু এই বিষয় নিয়ে পড়াশোনা এবং গবেষণা করে দেখেছি মানুষের ভাগ্য কিন্তু পরিবর্তন কিন্তু মানুষ নিজেই করতে পারে। হয়তো আপনার কথাটা প্রথমে শুনতে একটু অবাকই লাগবে, কিন্তু এটাই কিন্তু ঘটনা। কেউ কিন্তু আপনার ভাগ্যকে কখনোই পরিবর্তন করতে পারবে না। তাহলে কেন আমি একথা বলছি সেটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে আপনাদের কাছে। দেখুন, আমাদের মানুষের বিকাশ কিসে হয়? না, মানুষের বিকাশ কর্ম থেকে হয়। জ্যোতিষশাস্ত্রে যে লগ্ন সাপেক্ষে 12টা ভাব আছে, তাদের মধ্যে লগ্ন হলো জাতক নিজে এবং দশম ভাব হলো কি? কর্ম। কেন দশম ভাবকে কর্ম রেখেছে? কারণ যে কোনো লগ্নের ক্ষেত্রে তার যে দশম ভাব সেটা হলো তার বিকাশ, অর্থাৎ আমার বিকাশ হবে কোথা থেকে? না, আমার কর্মের দ্বারা। অর্থাৎ মানুষ কিন্তু কর্মের দ্বারাই পরিচিত হয় এবং কর্মের সংস্কারই মানুষ সারা জীবন বয়ে নিয়ে চলে। ধরুন কারো জন্মশাখে রবি রয়েছে অষ্টম ভাবে, তাহলে কী হবে? রবি যদি অষ্টম ভাবে স্থিতি করে তাহলে কী হয়?
না, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে লোকটা তার কর্ম করেছে সে কর্মের জন্য সে তার নিজের জীবনে তো বিখ্যাত হয়েছে, মৃত্যুর পরেও কিন্তু তার সেই খ্যাতি বজায় রাখতে পারে। তাহলে কী হচ্ছে, কোন খ্যাতি বজায় রাখবে, না সে যে কাজটা করেছে সে কাজের যে খ্যাতিটা মৃত্যুর পরেও বহন করছে। তাহলে এই যে কর্ম, কর্মের দ্বারা আমাদের বিভিন্ন ধরনের সংস্কার তৈরি হয়, মানসিকতা তৈরি হয়। আমরা মানুষের যে আত্মা তার কিন্তু কোনো মৃত্যু নেই, সে কিন্তু একটা দেহ ছেড়ে আবার আর একটা দেহে সে চলে যায়। এইভাবে জন্মান্তরের পথে তার কর্মের সংস্কারটাকে পরিবর্তন করতে করতে সে কী করবে, সে পরমাত্মার সাথে মিলবে। এই পরমাত্মার সাথে মেলার যে এই যে জার্নি, জার্নিতে জন্ম জন্মান্তরের পথে যখন যে যাবে, সে কিন্তু তার যে কর্মফলটাকে বয়ে নিয়ে যাবে, ভালো কর্ম খারাপ কর্ম। তাহলে কী হচ্ছে, আপনি যে কর্ম করেছেন তার যে সংস্কার সেটাকে ভালো করতে গেলে কিন্তু আপনাকে করতে হবে। আপনি এই জন্মে যে কর্ম করেছেন তার কিছুটা অংশ তো আপনি দৃষ্ট ফলে ভোগ করেছেন, কিছুটা অদৃষ্ট ফলে ভোগ করেছেন, আবার কিছুটা কি সে অদৃষ্ট ফলে কিছুটা অংশ দেখা যাচ্ছে যে কর্মফলটা আপনি পরবর্তী জীবনে বয়ে নিয়ে গেলেন। তাহলে আপনি এই জীবনে যে সমস্ত কাজগুলো অসম্পূর্ণ রাখলেন বা যে কমিটমেন্টগুলো করেছিলেন কমিটমেন্টগুলো রাখলেন না বা খারাপ কাজগুলো করলেন, সেই কর্মের ফলটা আপনি কিন্তু পরবর্তী জীবনে বয়ে নিয়ে যাচ্ছেন। তাহলে পরবর্তী জীবনে যদি দেখা যায় যে আপনার কোনো কাজ বারবার করে করছেন, বারবার করে নতুন করে শুরু করতে হচ্ছে, আপনি হয়তো কোনো কারণে কিছু ভয় পাচ্ছেন, তার মানে আগের জীবনে আপনি কাউকে কিছু ভয় দেখিয়ে এসেছেন, যে রিফ্লেকশনটা কর্ম সংস্কৃতিটা কিন্তু আপনার উপর পড়েছে এবং আপনি এটা পরবর্তী জীবনে বয়ে নিয়ে গেছেন। তাহলে পরবর্তী যে জীবন অর্থাৎ বর্তমান জীবন, তাহলে বর্তমান জীবনে আপনার ভাগ্যের যে পরিবর্তন বা আপনার কীভাবে করবে এটা কিন্তু করতে হবে, কিন্তু আপনাকে কীভাবে করতে হবে না, আপনাকে এই যে পূর্বজন্মের যে কৃতকর্মের যে ফলগুলো সেইগুলোকে আপনার রিলিজ করতে হবে এবং বর্তমান জন্মে আপনি কীভাবে চলছেন এখন পর্যন্ত এবং সেই যে কোথায় কোথায় আপনার গাফিলতি রয়েছে সেইগুলো কিন্তু আপনার জন্ম ছক দেখে কিন্তু অনায়াসে আমরা কিন্তু অ্যানালাইসিস করে রিসার্চ করে কিন্তু এরা বলে দিতে পারবো যে আপনি এই সংস্কার বয়ে চলেছেন এবং এই সংস্কারগুলো বর্তমান যে আজ পর্যন্ত যেদিন আপনি আমার কাছে সেই পর্যন্তও আপনি যে সংস্কার করেছেন সেই সংস্কারগুলোকে আপনি নিজেই আপনাকে রিলিজ করতে হবে। কারণ এই প্রকৃতি বা নেচার যদি ধরেন আর কি, নেচার কিন্তু আপনার কিছু সব কিছু অবজার্ভ করে। এই যে দেখুন আমরা কি, আমরা নেচারের টোটাল রিসোর্সটাকে ইউজ করি, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আমরা কিন্তু নিজে কিন্তু যে সৌরশক্তিটাকে কিন্তু পূর্ণ ব্যবহার বা অন্যান্য যে মিল্কি ওয়ে বা মহাজাগতিক যে এনার্জিগুলো আছে সেই এনার্জিগুলোকে ইউটিলাইজেশনের পথে এখনও যায়নি। এখন পর্যন্ত কি আমরা প্রকৃতির এনার্জিটাকে ইউজ করছি, এটা কিন্তু প্রকৃতি খেয়াল করছে, আমরা নির্বিচারে গাছ কাটছি, অথচ গাছই শক্তিরূপে কয়লারূপে আমাদের কাছে এসছে, যে শক্তি দিয়ে আজকে আপনাদের বিদ্যুৎ উৎপাদন, আপনার মোবাইল রিচার্জ, আপনার জীবনের সব কিছু আপনি করছেন। কিন্তু তার সাথে সাথে এই যে কার্বন ডাইঅক্সাইড এমিশন করছেন, তার সাথে সাথে কি আপনার কার্বন মনোক্সাইড হচ্ছে, তার সাথে গাছ কেটে আপনি সেই কার্বনটাকে অ্যাবজর্ব করা থেকে বন্ধ করছেন, নেচার এটাকে অ্যাবজর্ব করছে অবজার্ভ করছে এবং গ্লোবালাইজেশনের ফলে কিন্তু আর কিছুদিন পরে আমাদের কিন্তু বসবাসের পক্ষে খুবই উপযুক্ত হয় প্রকৃতি। তাহলে প্রকৃতি কিন্তু এটা ধরুন একটা প্রতিশোধ হিসাবে নিয়েছে, সেরকম আপনার কর্মের যে জিনিসটা এটা কিন্তু নেচার, সৌরজগতের আমরা পৃথিবীর মধ্যে রয়েছি, অন্যান্য যে গ্রহগুলো রয়েছে তারা প্রত্যেকে কিন্তু আমাদের প্রতিটা আমরা যে জোড়াল এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি সমস্ত কিছু কিন্তু নেচার কিন্তু অবজার্ভ করছে এবং সেটাকে অ্যাবজর্ব করছে, করে কি আপনাকে কিন্তু আবার সেই ফলটা দেবে। ফলে কি আপনি কর্মজীবনের যে বাজে সংস্কারগুলো রয়ে গেছে সে পূর্বজন্মের সেইগুলো এবং বর্তমান জন্মের যে ঠিক পদক্ষেপগুলো আপনি করেন সেটা কিন্তু অনায়াসে আপনার গ্রহ সংযোগে বলে দেওয়া যায় যে আপনার এই এই পদক্ষেপগুলো কিন্তু বিভিন্ন নেচারের ক্ষেত্রে, আপনার বাড়ির পরিবারের প্রতি ভালোবাসার ক্ষেত্রে, আপনার হয়তো থাকলে জীবজন্তুর ক্ষেত্রে আপনার ক্রুরলেসের জন্যে, এই এই যে নেচারগুলো রয়েছে এই নেচারগুলোর জন্য কিন্তু আপনি এই কর্মফল কিন্তু ভোগ করে থাকেন। শুধু তাই না, অনেক সময় দেখা যায় যে কোনো একটা বাড়িতে হয়তো দশজন সদস্য, একজন সদস্যের কোনো সমস্যা তৈরি করার জন্য কিন্তু অন্য সদস্যরা যেহেতু একই বাসস্থানে রয়েছে ওই সেম এনার্জি লেভেলের মধ্যে সে যে নেগেটিভ কাজ করেছে তার যে নেগেটিভ এনার্জি এটার জন্য বাড়িতে বাসস্থানে অন্য যারা রয়েছে তাদেরও কিন্তু প্রবলেম হয়ে যায়। যার ফলে কি এইগুলোকে যদি আপনি নেগেটিভ যে এনার্জিগুলো আছে যদি আপনি রিলিজ না করেন তাহলে কি এই রিলিজ না করার ফলে কি হচ্ছে যে আপনি আপনার বিভিন্ন ধরনের বাধা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ছেন। তাহলে আপনি নিজেই কিন্তু আপনার এই কোনো যাগযজ্ঞ কোনো দরকার নেই,
কোনো রত্নেরও কোনো ধারণের কোনো দরকার নেই। আপনি কিন্তু নিজের কর্ম সুকর্মের দ্বারা নেগেটিভ এনার্জিকে রিলিজ করে কিন্তু আপনি করতে পারেন। প্রথমত বিশ্বাস করবেন না, কিন্তু যারাই একমত বিশ্বাস করছেন তারা কিন্তু কনসালটেন্সির জন্য অবশ্যই আমাদের কাছে আসবেন। আমরা কিন্তু আপনাকে পথ দেখাবো কিভাবে আপনি আপনার যে নেগেটিভ রিলিজ এনার্জিগুলো আছে সেগুলোকে রিলিজ করে কিভাবে আপনি পজিটিভ এনার্জিটাকে গেইন করে আপনার জীবনটাকে সুন্দরভাবে করতে পারেন। এই এই যে বিষয় নিয়ে রিসার্চের ধারণা থেকেই কিন্তু আমাদের মনে হয় যে জ্যোতিষ শাস্ত্রটাকে আরও ভালো করে প্রতিটা বিষয়কে আরও ভালো করে গবেষণার মাধ্যমে জ্যোতিষের যে সবগুলো ধারা আছে যার ফলে যার জন্য আমরা জিআরসি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যান্ড এডুকেশন একটা ইনস্টিটিউট চালু করেছি, যেখানে আমরা আমাদের অধ্যাপিকা চন্দনা চ্যাটার্জি ওনার অনুপ্রেরণা ওনারও দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্রের উপরে পড়াশুনো এবং গবেষণা এবং শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে, উনিও কিন্তু সৎভাবেই চলেন, আপনাকে সঠিকভাবে গাইড করবেন। এবং আমরা যে ইনস্টিটিউট করেছি সেখানে আমরা জ্যোতিষের সমস্ত বিষয়গুলো নিই, অর্থাৎ আমাদের ইনস্টিটিউটে যদি আসেন আপনি বৈদিক জ্যোতিষ পড়াশুনো করতে পারবেন, গবেষণা করতে পারবেন। তারপরে কী হচ্ছে, আমাদের এখানে নারী জ্যোতিষ যেটা একটা ভিগুনন্দী নারী যেটা আছে সে মনীষীরা যেগুলো বলে গেছিলো তার গ্রহ সংযোগের যে সমস্ত নিশ্চিত ফলগুলো আছে সেগুলো নিয়ে পরবর্তীকালে আরও গবেষণার মাধ্যমে কিন্তু এইটাকে আমরা আরও উন্নততর পথের দিকে আমরা চলে গেছি। অর্থাৎ ম্যাচ মেকিং যে ম্যারেজ ম্যাচ মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এখন দেখা যাচ্ছে আগে কী হতো না, কম্পিউটারের মধ্যে যে গুণ মিলন আছে আপনি কম্পিউটারে দুজনের ডেটা দিয়ে দিলেন, যে দুজনের ডেটা দিয়ে দিলে কী হলো আপনাকে গুণ মিলন করে বলে দিল যে আপনার দুজনের ২৪ হয়েছে, অতএব ৩৬-এর মধ্যে ২৪ পেয়ে গেছেন, ১৮-এর উপরে আছে, অতএব কোনো সমস্যা নেই আপনি বিয়ে করে নিতে পারেন। আমরা কিন্তু এইগুলো নিয়ে কিন্তু অনেকটাই গবেষণা করেছি, যে যাদের যে সমস্ত ডিভোর্স কেসগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা নোট করেছি, করে দেখেছি যে ৩৬-এর মধ্যে ২৪, ২৫, ২৮ পয়েন্টও পেয়েছে, অথচ দেখা যাচ্ছে যে ডাইভোর্সের দিকে চলে যাচ্ছে। তাহলে কেন যাচ্ছে? অর্থাৎ সেই নারী জ্যোতিষ নিয়ে যখন আমরা গবেষণা করতে গেছি তখন আমরা দেখেছি যে প্রত্যেকটা যে ভাব, দ্বিতীয় ভাব কুটুম্ব স্থান, উপার্জন স্থান, তারপরে কি সপ্তম ভাব, সপ্তম ভাব থেকে কি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ব্যবসা, তারপরে কি দশম কর্ম এবং অপরচুনিটি, সপ্তম নিজেদের মধ্যে রিলেশনশিপ, এই যে একাদশ ভাব অর্থাৎ লাভের স্থান, অর্থাৎ দুজনের ক্ষেত্রে কিন্তু এটা ম্যাচিং করে আমরা দেখব যে কে কার সাপোর্টে আছে, তাই কে কাকে সাপোর্ট করতে পারবে, কে কাকে সাপোর্ট করতে পারবে না, কোন দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে বা মানসিকতার দিক দিয়ে কোন দিক দিয়ে সমস্যা আসবে সেইগুলোকে দেখে নিয়ে যদি ম্যাচমেকিং করা যায়, আমার তো মনে হয় সেইগুলো নিয়ে যদি দুজনের সাথে আলোচনা করা যায় তাহলে কিন্তু তারা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে তারা বিয়ে করবে কি না, কারণ কোন দিকে সমস্যাটা সেটা কিন্তু একদম বিবাহের পরে দুজনের ছকাতে কে কাকে সাপোর্ট করবে কে কাকে সাপোর্ট করবে না। যখনই আপনি বিবাহিত দুজনের বিবাহ করছেন তখন দেখা যাচ্ছে যে অনেকগুলো গ্রহ পার্টিকুলারলি শুক্র, শুক্র কি না, শুক্র প্রেম ভালোবাসা এবং উপার্জন, শুক্রটা কিন্তু এবং মঙ্গলও কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় কিন্তু বিবাহের পরে। তাহলে এরা কোন কোন ভাবকে প্রভাবিত করছে, এদের দ্বারা কে কে বেনিফিট পাবে, কে কার গ্রহকে প্রভাবিত করবে, দেখা যাচ্ছে যে আমার সপ্তম ভাব এমনভাবে পীড়িত রয়েছে বা আমার শুক্র এমনভাবে পীড়িত রয়েছে, মঙ্গল এমনভাবে পীড়িত রয়েছে যার জন্য কী হচ্ছে না, শনি যদি সপ্তম ভাবে বসে থাকে তাহলে কি আমার যে স্পাউস তার শরীর খারাপ হতে পারে, যার ফলে কি সেইগুলো যদি আগাম বলে দেওয়া যায় তাহলে কিন্তু সেইভাবে কিন্তু চিকিৎসা বা সেইভাবে যাকে আপনি পছন্দ করছেন তার শরীর স্বাস্থ্য দেখা, এই দিকগুলো এবং কার ক্ষেত্রে উপার্জন ভালো হবে বিয়ের পরে, এই জিনিসগুলো কিন্তু বিস্তারিতভাবে কিন্তু যদি গবেষণার মাধ্যমে আমরা আপনাকে পথ দেখাতে পারবো, যার ফলে ম্যারেজ ম্যাচমেকিং আমরা কিন্তু নিখুঁতভাবে করে আপনার টোটাল সামগ্রিক জীবনটা কীরকম যাবে সেই পথ কিন্তু কার সাথে হলে ম্যাচিং হবে সেটা কিন্তু আমরা অনায়াসে আপনাকে দেখাতে পারবো, যার ফলে কি আনসাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তারপরে কি, তারপরে আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়েও গবেষণা করছি, মেডিকেল অর্থাৎ যে কোনোভাবেই আমরা বলে দিতে পারি যে আপনি কী ধরনের রোগ বা কী ধরনের সমস্যা পড়বেন, কোন সময় আমার রোগ হতে পারে, তারপরে আপনার সংখ্যাতত্ত্ব অর্থাৎ যাদের ডেট অফ বার্থ আছে কিন্তু টাইম নেই তাদের ক্ষেত্রে কি শুধু নাম্বারের ভাইব্রেশনগুলো দিয়েই কিন্তু আমরা কিন্তু অনায়াসে কিন্তু আপনার জীবনটা কিন্তু প্রেডিক্ট করে দিতে পারি, সেখানেও কিন্তু আমরা যে কার্মিক নাম্বারগুলো আছে বা সেখানে ব্লেসিংস নাম্বারগুলো আছে সেগুলো আমরা নির্দিষ্ট করে বলে দিতে পারি যে কার পূর্বজন্মের সমস্যা আছে, কে ব্লেসিংস আছে, জীবনে কোনো চিন্তা করতে হবে না, যে কোনো সময় সহায়তা পারবেন। আপনারা আমাদের ইনস্টিটিউটে যদি আসেন তাহলে বৈদিক জ্যোতিষ পড়তে পারবেন, পামিস্ট্রি পড়তে পারবেন, নারী পড়তে পারবেন, সংখ্যাতত্ত্ব পড়তে পারবেন, ম্যারেজ ম্যাচ মেকিং, মেডিকেল অ্যাস্ট্রোলজি সমস্ত বিষয়গুলো নিয়ে যারা জ্যোতিষ শিখতে ইন্টারেস্টেড এবং যারা মনে করছেন তাদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কনসালটেন্সি করবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন।
আমাদের ইনস্টিটিউটে যেমন পঠন পাঠনের ব্যবস্থা আছে, সেরকম জ্যোতিষ পরিষেবার কিন্তু সম্পূর্ণ রকম ব্যবস্থা রয়েছে। একদম। এবং জিআরসি ইনস্টিটিউটে যারা পড়াশোনা করতে চাইছেন, আপনাদেরকে বলবো যে ফোন নাম্বার দুটি আপনারা পাচ্ছেন, সেই দুটির মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। আর যারা ব্যক্তিগত কনসালটেন্সি করতে চাইছেন, সেই দেবাশিস দেবের সাথে আপনারা ফোন করবেন 9748487356। আর যারা অধ্যাপিকা চন্দনা চ্যাটার্জির সাথে কনসাল্ট করতে চাইছেন, আপনারা ফোন করবেন 9903432442 এই ফোন নাম্বারে। আর এখনকার দিনে আমাদের প্রাসঙ্গিক কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমরা পড়লে পরে সেখান থেকে আমাদের মানে এই যে প্রফেশনাল দিকটাকে আমরা ম্যানেজ করতে পারি। অর্থাৎ আজকে তো অনেকেই প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হতে চাইছেন, কিন্তু আমাদের প্রথাগত যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি সাধারণ সমস্ত জ্যোতিষ শিক্ষাকেন্দ্রগুলোতে, সেখানটা দেখা যাচ্ছে সেটা যথেষ্ট নয়। কেননা সেগুলো শেখার পরে পাবলিক ডিল কী করে করতে হবে, বা হয়তো কোনো ক্লায়েন্টের বিশেষ কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর দিতে পারছে না। এবং এই যে ব্যাপারগুলো যেখানে দেখা যাচ্ছে যে একটা ডেফিসিট থাকছে ছাত্রছাত্রীদের মধ্যে, সেই জায়গাটা পূরণ হয়ে যায় যখন আপনারা জিআরসি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ অ্যান্ড এডুকেশনে আসেন। তো এই যে প্রাসঙ্গিক কিছু আপনাদের কোর্সগুলো রয়েছে, যেই কোর্সগুলো কেউ যদি ইচ্ছা হয় তো আপনারা ওগুলো আলাদা করে শিখতে পারেন, তাই তো? আমাদের স্পেশাল কোর্স অ্যাস্ট্রো ম্যানেজমেন্ট রয়েছে, যেখানে মানে আপনি কীভাবে ক্লায়েন্টকে ডিল করবেন, ক্লায়েন্ট ডিলিং করতে আপনার কোথায় সমস্যা হচ্ছে, ক্লায়েন্টকে হয়তো দেখা যাচ্ছে যে বেশি প্রশ্ন করে, আপনি হয়তো তাকে মানে এমনভাবে উত্তর দিচ্ছেন সে তার প্রশ্নের সংখ্যাটা আরও বেড়ে যাচ্ছে, কীভাবে তার মানসিকতা অর্থাৎ গ্রহযোগে আমাদের যে মানসিকতাগুলো তৈরি হয় সেই মানসিকতাগুলো বুঝে যদি ক্লায়েন্টকে আন্ডারস্ট্যান্ডিং করা যায়, প্লাস ক্লায়েন্টের প্রশ্নটা আপনি যদি আগে থেকে আন্ডারস্ট্যান্ড করে দিতে পারেন, সেইগুলো কিন্তু আমরা গাইডেন্স দেবো। প্লাস আমাদের যে রিসার্চ গ্রুপ আছে সেই রিসার্চ গ্রুপে ইনক্লুড করে নিয়ে আপনাকে আমরা কী করবো, আমরা আপনাকে আপনার ক্লায়েন্টের থেকে যখনই কোনো সমস্যা হবে, ছক পাবেন, কোনো বিশেষ কোনো ছক যদি পান যেটা আপনার অসুবিধা হচ্ছে, আপনি সেই গ্রুপে দিলে আমরা সেই গ্রুপে ডিসকাশান করবো, তার মাধ্যমে আপনারা করতে পারবেন। প্লাস ভাগ্যজয় যে পত্রিকা আছে সেই পত্রিকাতেও আপনার যে গবেষণা বা আপনার যে লেখাগুলো তৈরি করবেন, বিষয়গুলোর উপরে আপনি অ্যানালাইসিস করবেন, সেগুলোকেও আপনি প্রকাশিত করতে পারেন, যেটা নাকি দর্শকরা পড়বে এবং আপনার মতামতও দিতে পারবেন, সেক্ষেত্রে আপনারা উৎসাহিত হতে পারবেন আপনার পরবর্তী জীবনের জন্য। সেই ব্যবস্থা প্লাস যে স্পেশাল কোর্সগুলো আছে, মেডিকেল কোর্স বা ম্যারেজ ম্যাচ মেকিং, এই ধরনের কিছু স্পেশাল কোর্সও আমাদের কাছে আছে, সেগুলো আপনারা অনেকেই অনায়াসে করতে পারেন আমাদের কাছে। একদম। এবং তাছাড়াও মেডিকেল অ্যাস্ট্রোলজির জায়গাটা মানে আমরা অনেক সময় ডাক্তারদের কিছু কথা শুনে আমাদের মনে হয় যে আমরা মানে এর সাথে যুক্ত যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল জায়গাগুলো মানে আমরা কেমন থাকতে পারি, এগুলো অনেকেরই ইচ্ছে হয় জানার। অতএব সেখানে সেলফ অ্যানালাইসিস মানে আপনারা নিজেরাই কিভাবে নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু জিআরসি ইনস্টিটিউট আপনাদেরকে গাইড করে দেয়। তো এবার একটু অন্যান্য আলোচনা প্রসঙ্গে আসবো, যে যারা ব্যক্তিগতভাবে কনসাল্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে তো অনেকেই আসেন যারা ব্যবসা করেন। তো এখন ব্যবসার যে মানে মার্কেট আমাদের এই যে বিভিন্ন সংক্রামক ব্যাধির কারণে, তো আর এবং আরও অন্যান্য অনেক মানে মূল্যবৃদ্ধির কারণে ব্যবসার জায়গাটা কিন্তু এখন ভীষণভাবে একটা টালমাটাল অবস্থাতে রয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে মানে এখন যারা ব্যবসা করছেন, মানে যদি কেউ নতুন কোনো ব্যবসা শুরু করতে চায় সেক্ষেত্রে কোন জায়গাগুলো মানে প্রথমে দেখতে হয়? হ্যাঁ, এটা খুব একটা ভালো বিষয় আর কি, যে ব্যবসা যারা করছেন তাদের হয়তো অনেকটা অনিশ্চয়তার পথে রয়েছেন যে আমি ব্যবসা করছি আমার কী হবে। তো দেখুন, ব্যবসা করতে গেলে যেটা দেখতে হয় সেটা হচ্ছে যে আমার ব্যবসার অবস্থাটা কীরকম আছে। ব্যবসা বিচারটা কি, ব্যবসাও একটা কর্ম। হ্যাঁ, কর্মের বিচার দশম থেকে হয়, ব্যবসার বিচার হয় সপ্তম ভাব থেকে, ঠিক আছে? যদি লগ্নের সাথে দশম, সপ্তম এবং একাদশ যেহেতু আয় এবং এর সাথে এবং দ্বিতীয় ভাব অর্থাৎ উপার্জন, এগুলোর সাথে যদি সংযোগ হয় তাহলে আমাদের ব্যবসার যোগ তৈরি হয়। এবার প্রশ্ন হচ্ছে আমার ছকে হয়তো দেখা গেলো 1, 2, 7, 10 এই যোগ তৈরি হয়ে গেছে, দশের সাথে সাতের খুব ভালো সংযোগ হয়েছে, তাহলেই কি ব্যবসা ভালো হবে? তাহলে আমাকে দেখতে হবে কি ব্যবসার উন্নতির গতিটা কীরকম। ব্যবসার উন্নতির গতিটা দেখতে গেলে আমাকে কী করতে হবে, না আমাকে দেখতে হবে যে সপ্তম ভাবে বা সপ্তম পতি যদি বক্রী থাকে, সপ্তম ভাবে যদি কোনো বক্রী গ্রহের উপস্থিতি থাকে, সপ্তম পতি যদি বক্রী হয়, অথবা সপ্তম ভাবে যে গ্রহরা রয়েছে, অথবা সপ্তম পতি যার নক্ষত্র গ্রহ রয়েছে তারা যে নক্ষত্র রয়েছে, সপ্তম পতি যার নক্ষত্র রয়েছে তারা যদি বক্রী গ্রহ হয় তাহলে কি ব্যবসার উন্নতির প্রগতি কিন্তু খুব স্লো হয়ে যায়।
তারপরে কি, তারপর আবার দেখতে হবে পুঁজি বৃদ্ধি। সেই ক্ষেত্রে দেখতে হবে কি পুঁজিটা বা বিনিয়োগটা, ব্যবসায় একটা বিনিয়োগ আছে, সেটা যদি দেখা যায় যে দশম ভাবের উপর বা দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়, এখন যদি দেখা যায় দ্বাদশ ভাবে কোনো বক্রী গ্রহ আছে বা দ্বাদশ ভাবে যে গ্রহ আছে সে কোনো বক্রী গ্রহে নক্ষত্রে আছে বা দ্বাদশ পতি কোনো বক্রী গ্রহে নক্ষত্রে আছে, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবসার উন্নতির প্রগতি কিন্তু বা পুঁজি যে ঢালছেন সেই অনুযায়ী কিন্তু ফল লাভ করা হবে না। এইগুলো দেখে নিয়ে সামগ্রিকভাবে যদি ব্যবসা করা যায় এবং কোন সময় কোন বক্রী গ্রহর সাথে সংযোগী হচ্ছে সেই সংযোগী সময়গুলো দেখে নিয়ে যদি আমি ব্যবসা বা ইনভেস্টমেন্ট করি তাহলে অবশ্যই ব্যবসায় আমার লাভ হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। তাহলে এই রকম পরামর্শ যারা পেতে চাইছেন, মানে আপনারা পার্সোনাল কনসালটেশন করতে চাইছেন, আপনারা যোগাযোগ করুন শ্রী দেবাশিস দেবের সাথে। যোগাযোগ করার জন্য 9748487356 এই নাম্বারে আপনারা ফোন করুন। আর আমাদের আজকের পর্ব এতটুকুই, এবং মানে আলোচনার পরে মানে ব্যবসার উন্নতির জন্য যদি একটা ছোট্ট টিপস দিয়ে দেন। হ্যাঁ, ব্যবসার উন্নতির জন্য আপনি যেটা করতে পারেন, আপনি নিয়মিতভাবে আপনি বিশেষ করে বুধবার দিনকে আপনি গণেশজির পুজো করবেন এবং গণেশজিকে লাড্ডু দিয়ে পুজো দেবেন এবং সেই লাড্ডুটা অবশ্যই প্রসাদটা বিতরণ করবেন, তাহলে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে। একদম, তো এইগুলো আপনারা করতে থাকুন আর সকলে ভালো থাকুন। আবার দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, নমস্কার।